হ্যালো সম্মানিত বাস, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ফরিদ কারিগর, আপনি আছেন ফরিদ কারিগরের ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে রাইস বয়েল দেওয়া এবং রাইস মারানোর রেসিপি দেখাবো। তো বয়েল দেওয়াটা এখানে দেখাচ্ছি না আমি। তো প্রথমে আমরা দেখতে পারলেন একটু তেল দিয়েছি 100 গ্রামের কাছাকাছি। তো ওখানে 2-3 পিস রসুন কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। দেওয়ার পর ওখানে ডিম দিয়েছি, দিয়ে আর কি খুব সুন্দরভাবে ভাজানো হচ্ছে। আর আপনারা এই জিনিসগুলোই খেয়াল করবেন, তাহলে রাইসটা খুব সুন্দরভাবে মারতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা আর কি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো সকল কিছু, চাইনিজের সকল খাবারের রেসিপি। তো আপনারা অনেক ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তীটি ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো গাজর আমরা এখানে 2 পিস বড় বড় গাজর দিলেই হবে। তো এখানে হবে 1 কড়াই রাইস, 1 কড়াই রাইস মারবো, এই জন্য বড় বড় 2 পিস গাজর। আর ডিমও দিয়েছি 2 পিস, আর এখানে পটভরি কুচি কুচি করে কেটে আর কি সেটা আর কি দিয়ে দেবো আমরা 2 মোট, গিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবো। আর এখানে অবশ্যই কাঁচামরিচ দিয়ে দেবেন। তো আপনারা যে পরিমাণে ঝাল খাতে ইচ্ছে করেন সেই পরিমাণে আর কি কাঁচামরিচ দিয়ে দেবেন, দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে নেবেন, খুব সুন্দরভাবে ভেজে নেবেন। আর শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবেন, যেন বেশি ভাজা না হয়, শুধুমাত্র কাঁচা গন্ধটা হালকা হালকা দূর হয়ে গেলে আপনারা রাইসটাকে এখানে ঢেলে দেবেন। হ্যাঁ, রাইসটাকে ঢেলে দেবেন, দিয়ে খুব সুন্দরভাবে রাইসটাকে আর কি মারবেন। আর রাইসটা আপনারা চুলের হিট রাখবেন সবসময় মিডিয়াম, কোনো সময় হাই হিট দেবেন না। এখানে হাই হিট দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আপনারা হিটটা দিয়ে দেবেন এখানে লো হিট এবং মিডিয়াম, মিডিয়াম টু লো রাখবেন, লেগে খুব সুন্দরভাবে আর কি রাইসটাকে এইভাবে মারবেন। স্রোতের দিক থেকে ওশমিশ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের রাইসটা অনেক সুন্দর হচ্ছে। আর রাইসটা অবশ্যই আগেই বয়েল দিয়ে রাখবেন, বয়েল দিয়ে পানি যেন একদম ছিঁড়ে যায়, একদম নিংড়ে যায়। তো এরকম ঝরঝরা রাইস নেবেন নিয়ে। তো আপনাদেরকে আমি রাইস বয়েল দেওয়ারও রেসিপি শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো একটা ভিডিওতে অত কিছু দেখানো একটু কষ্টকর হয়ে যায়, এই জন্য পার্ট বাই পার্ট দিতেছি। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন। তো সয়া সস আপনারা দিয়ে দেবেন, তো 2 মুখে পরিমাণ দিয়ে দিলেই হবে। আর এখানে বেশি কিছু দিতে হবে না, 2 মুখে পরিমাণ দিলেই হবে, বেশি দিতে হবে না। দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন, আর নাড়াচাড়া করার সময় খেয়াল রাখবেন যেন খুব সুন্দরভাবে নাড়া হয় আর নিচে পড়ে না যায়, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যতটা পারবেন খুব সুন্দরভাবে নাড়ার চেষ্টা করবেন, নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, আর আপনারা এখানে দিয়ে দেবেন চিনি, চিনি 1 মুঠ পরিমাণ, অথবা 1 মুঠের একটু বেশিও দিতে পারেন স্বাদ অনুযায়ী। আর লবণও দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। আর টেস্টি সল, টেস্টি সল দিয়ে দেবেন। তো আপনারা হাত দিয়ে 1 মুঠের একটু কম, 1 মুঠ লাগে না, তবে অধিকাংশ সময় আপনারা 4-5 আঙুল দিয়ে ধরে আর কি, ওই আঙুল দিয়ে ধরে 1 মুঠ পরিমাণ দিলে আপনাদের হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর সব কিছু একটু স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর একটু একটু পরে টেস্ট করে দেখবেন যে আপনাদের রাইসটা কীরকম হলো। তো আপনারা আর কি এটা আস্তে আস্তে এইভাবে শিখে যাবেন। তো এইভাবে কাজটা করলে অনেক সুন্দর হবে এবং অনেক কিছুই বুঝতে পারবেন। আর যখন দেখবেন যে সব কিছু হয়েছে, একটু টেস্ট করে দেবেন হ্যাঁ স্বাদটাও ঠিক মতো আছে, তো তারপরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন টমেটো সস। তো টমেটো সস বেশি পরিমাণে দেবেন না, খুব পরিমাণে হালকা, শুধুমাত্র টেস্টের জন্য আর কি দেওয়া। তো হালকা পরিমাণে দেবেন, দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। তো আমরা এখন দিয়ে দিচ্ছি খুবই হালকা পরিমাপ, আপনারা দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করলে একটু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর এভাবে নাড়াচাড়া করলেই অনেকটাই সুন্দর হয়। আর এটা দিয়ে দেবেন হওয়ানোর আগ দিয়ে দিয়ে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।